প্রচুর কমেন্ট এমনি আপনারা করেন আমাদের চ্যানেলে, আমাদের খবরে, হয়তো কতটা ভালো লাগে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু প্রচুর কমেন্ট আসে, আপনারা কমেন্ট করেন এবং আজকেও কমেন্ট করবেন আশা করি। কিন্তু আমাদের একটা বক্তব্য যে সম্পূর্ণ খবরটা দেখে আপনারা কমেন্ট করুন, সমস্ত বিষয়টা বুঝুন, এবং যেহেতু বিষয়টা একটু বড়, একটু সময় নিয়ে বুঝতে হবে। বিভিন্ন চ্যানেলে আবাস দুর্নীতি দেখাচ্ছে, শুধু বিক্ষোভটা দেখাচ্ছে, হয়তো দুটো বক্তব্য শোনাচ্ছে, এবং কমেন্ট করতে হলে সম্পূর্ণ খবরটা দেখে শুনে জেনে তারপরে কমেন্ট করুন। কমেন্ট আমাদের প্রচুর আসে, আপনাদের আশীর্বাদ আছে বলেই আমরা চলতে পারছি, নতুন বছরে পা দিয়েছি 3 বছরে। অবশ্যই আশা রাখি আপনারা কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে। যেরকম বলছে না, মানুষ বাড়ি চুরি করে নিচ্ছে, বাড়ি চুরি কিভাবে করবে? মানুষের অ্যাকাউন্টে তো পয়সাটা যাবে, চুরি কোথায় দিকে করে নিবে? মানুষ আম পাবলিক এই ফ্যাসিলিটিটা পাচ্ছে, যে ঘরটা এসছে, ঘরটাও আমাদের দিদির প্রয়াসে এসছে। হচ্ছে যে আবাস যোজনার বাড়ি মানুষ পাচ্ছে না, যারা যোগ্য তারা পাচ্ছে না, যারা টিএমসির পতাকা ধরেছে নেতা কর্মী তারা পাচ্ছে। জল পড়ছে, ওসব ঘর নাই, আমরা কাজ ধান্দা ছেড়ে পড়ে এখানে এসেছি, কিসের জন্য এসেছি? না বাড়ি পাই না আমরা, জল পড়ছে, বর্ষাকালে এত তো জল ঢুকে যায় মাটির ঘরে। হ্যাঁ বললাম, গ্রামে বৃষ্টি চলে আসছে, বলছে আমাদেরকে ভোট দে, ভোট নিয়ে নিচ্ছে, তারপরে মা বোন করে, তারপরে দেখো আমাদের অবস্থা, আমার কি গতি করে দিয়েছে আমাদের, একটু ফার্ম করতে যাচ্ছি, কিছু খুঁজতে দিচ্ছে না। বলছে হ্যাঁ কুকুর মরে তো তাহলে আমাদের পালা পালা, এখন পালা পালা, কালকে মারা গেল রাশিটা খুঁজতে দিল না, কাকো না বলে দিব না, যা তোমাদের মালুম না, আমরা তোরা কি করে চলে আসিছি এখানে, আমরা জানি কোনো, আমাদের এত 30 বছর হয়ে গেছে, এখনো বিধবা পায় না, ঘর পায় না, আমার বেটা না, স্বামী না, আজ কি করব? রেশন কার্ড করে দিয়েছে বড় লোকের কার্ড, একদম 13 টাকা কেজি চাল দিবে, ওগুলা কি আমরা গরিব লোকে পারব? বলেছি সবাইকে, বলেছি পঞ্চায়েতে, বলছে না বিডিও যা, পঞ্চায়েত বলছে বিডিও যা, ঘর বলছে বলছে বিডিও যা, বিধবা পেনশন বলছে বিডিও যা। বেশ কিছু মানুষ বিজেপির এই সমর্থনে মিছিলে আসছে, এবং আজকেও এসেছিল আসানসোলের সালাংপুরের বিডিও অফিসে, মাটিতে বসে বিক্ষোভ হয় বেশ কিছুক্ষণ, এবং তারা সরাসরি জানায় যে তারা বাড়ি পায়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা কার কাছে গেছিল বাড়ির জন্য বলতে সেটাও বলতে পারছেন না, কোন নেতার কাছে গেছিল সেটাও বলতে পারছেন না, কোন অফিসে এসেছিল সেটাও বলতে পারছেন না। হতে পারে যে পিছিয়ে পড়া তারা, সেরকম একটা শিক্ষার বিষয় নেই, সে কারণে তারা বলতে পারছেন না কার কাছে গেছিল। কিন্তু ঘটনাটা হচ্ছে তারা বলতে পারছেন না যে কার কাছে তারা গেছিল বাড়ির জন্য, না পাওয়ার কথা বলতে, না পাওয়ার বেদনা জানাতে। কিন্তু শাসক দল কি বলছে, এত লোক এলো কোথা থেকে, তারা কারা, কিভাবে বিজেপি নিয়ে এলো, শোনাবো খোলাবেলা বক্তব্য। বাড়ি চুরি করে নিচ্ছে, বাড়ি চুরি কিভাবে করবে? মানুষের অ্যাকাউন্টে তো পয়সাটা যাবে, চুরি কোথায় দিকে করে নিবে? মানুষ আম পাবলিক এই ফ্যাসিলিটিটা পাচ্ছে, যে ঘরটা এসছে, ঘরটাও আমাদের দিদির প্রয়াসে এসছে। আজ অতদিন লড়াই করার পরে এরা সব বন্ধ করে দিয়েছে, এনআরজিএস এখনও বন্ধ আছে, ঘরের যে পয়সাটা অতদিন লড়াই করে যেটা দিদি দিয়েছে লোকের আম পাবলিকের জন্য, 50% পয়সা রাজ্য সরকার দিচ্ছে, 50% পয়সা সেন্ট্রাল দিচ্ছে, ওই পয়সাটা নিয়ে ঘর এসছে, মানুষের ইনকোয়ারি হচ্ছে, ওই রকম যার বিল্ডিং আছে, যার ঘর আছে বড় ঘর, ওদেরকে বাদ দেওয়া হচ্ছে, যার ঘর নেই ওদেরকে পয়সা দেওয়া হচ্ছে, অ্যাকাউন্টে পয়সা যাচ্ছে, চুরি কীভাবে করবে মানুষ বলুন? মিথ্যা আরোপ। দেখুন এই পার্টিটাই, বিজেপি পার্টিটাই হচ্ছে মিথ্যা পার্টি, দেশের মধ্যে সব থেকে মিথ্যা পার্টি আজকে, এটাই বলে যেতে পারে। যেটা বলে ওটা জিন্দেগিতে ওরা করবে না। কিছুদিন আগে একই অভিযোগ নিয়ে সিপিএম এর পক্ষ থেকে এসে ঘেরা হয়েছিল, আজকে বিজেপির পক্ষ থেকে এরা একটা টেনে দেয়, সিপিএম কংগ্রেস আর কি, সিপিএম কংগ্রেস আর বিজেপি একটা, তিনজন তালমেল মানিয়েছে, চলো তুই আগে করবি আমি পুছিনো করবো, এরকম করে ওরা ডেমোনস্ট্রেশন দিচ্ছে। পাবলিক আমাদের সঙ্গে আছে, আর পাবলিক 2021 ভোটে সেন্ট্রাল ফোর্স দিয়ে করিয়েছিল এই ভোট, আমরা জিতেছি প্রত্যেক বুথে, আপনার এমপি ভোটে ওইটাই হয়েছে রিজাল্ট আমাদের ফেভারে, পাবলিক আগার ওদের পক্ষে আছে, তো আমাদের পক্ষে কী করে ভোট দিচ্ছে আমাদেরকে? আমরা ডেভেলপমেন্ট করছি, ডেভেলপমেন্টের সঙ্গে আছে, আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় প্রচুর কাজ করেছেন আমাদের এলাকাতে, করছেন, মানুষকে বিভ্রান্তি করে নিয়ে এসছে কি চলো তোমাদেরকে ওইখানে ঘর, একটা ফর্ম ফিল আপ করছে মিথ্যা, যে প্রধান ওই রকম হয় কোনো সিস্টেম আছে, যার জিও ট্যাগ হয়েছে পঞ্চায়েত অফিসে ওদের লিস্ট নাম চলে গেছে, পার্ট বাই পার্ট সবার ঘর চলে আসবে, কারো বাদ হবে না, যার বাদ হবে ওই ইনকোয়ারিতে, যার বাদ করছে বিডিও অফিস থেকে, চাই পঞ্চায়েত অফিস থেকে যে অফিসারগুলো বাদ করছে ওরা বাদ হবে।
যার ঘর বিল্ডিং আছে, ওইরকমই হচ্ছে। পাবলিক আম পাবলিকের অ্যাকাউন্টে পয়সা যদি যাবে, ও পাবলিক ওইটা কাজ করাবে। না আমাদের নলেজে এখানে কোনো নেতা এরকম পায়নি, কোনো লিস্টে নামও নেই। আমরা যতটা ইনকোয়ারি করে দেখেছি আমাদের একদম সঠিক, যেটা ইনকোয়ারি আছে আমরাও বলে দিচ্ছি যে সঠিক, যার পাওয়ার যোগ্য আছে ওই পাবে। আজকে সালানপুরের পঞ্চায়েতের যে এলাকার যে ব্লক আমাদের বিডিও অফিস, বিডিও অফিস ঘেরাও ছিল এবং বিডিওর সঙ্গে দেখা করলাম, আমাদের দাবি রাখলাম। মেন হচ্ছে যে আবাস যোজনার বাড়ি মানুষ পাচ্ছে না, যারা যোগ্য তারা পাচ্ছে না, যারা টিএমসির পতাকা ধরেছে নেতা কর্মী তারা পাচ্ছে। আজকে জায়গায় জায়গায় জল জীবন মিশনের কাজ হচ্ছে না, বাড়ি বাড়িতে জল নেই, আছে ইলিগাল বালি চলছে, আজকে সরকারি জমি খাস জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, প্লটিং হচ্ছে, এরকম বিভিন্ন ইস্যু নিয়ে আজকে এখানে আসা হয়েছিল, বলা হয়েছে। এ সমস্ত ভিডিওই যেরকম বলে, জানা নেই, জানতাম না, আমরা দেখে নিচ্ছি, আপনি স্পেসিফিক লিস্ট দিন, তো আমরাও লিস্ট দেব। আমাদের যারা পদাধিকারী রয়েছেন তারা কালকে আসবেন, আমি সাত দিন বাদে ফলো আপ করবো। কতটা আশাবাদী আপনি? আশাবাদী নয়, কিছু আশাবাদী যতক্ষণ না মমতা ব্যানার্জিকে হাঁটাতে পাচ্ছি ততদিন আশাবাদী নয়। এই এই পশ্চিমবঙ্গে কিচ্ছু হবে না, আর তাও চেষ্টা চালিয়ে যেতে হবে, মানুষের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। কিছু শুনতে বলেন যে এত মানুষের ডিলিশন করা হয়েছে, উনি বলছেন যে লিস্ট গত 2200 কত বললেন বাড়ি পেয়েছে, সেখান থেকে কোথায় 600 না কত উনি বললেন, একবার 300 একবার 200 এরকম বলছিলেন ডিলিট করা হয়েছে। কিন্তু আমরাও বলেছি যে যদি দেখি যে ফাইনাল যে লিস্ট তার মধ্যে এইরকম অযোগ্য টিএমসির ব্যক্তিরা রয়েছে বা যে কোনো অযোগ্য ব্যক্তি রয়েছে, আমরা কিন্তু অ্যাকশন নেব, এটা ওনাকেও বলে এসেছি। জানি সেটা, আমরা জানি সেটা, আমাদের কালকে যে বললাম মণ্ডল প্রেসিডেন্টরা আসবে এবং তারা লিস্ট বানিয়েছে যে কারা কারা অযোগ্য ব্যক্তি যাদেরকে নাম ঢোকানো হয়েছে, ওরা ওই লিস্ট থেকে চেক করবে যে সেই নামগুলো বাদ গেছে কি না। তাই জন্য কালকে তাদের আসতে বলেছি, তারা এসে করবে। রেশন কার্ডের একটা ব্যাপার, গরিব মানুষ রেশন পাচ্ছে না, যারা মাথায় ছাদ নেই, চাল নেই, চুলো নেই, তারা 1 কেজি চাল পাচ্ছে, আর যাদের 4-5 তলা বাড়ি তারা 5 কেজি চালের রেশন কার্ড রয়েছে। তো এই বিষয়গুলো দেখতে বললাম। 100 দিনের কাজের টাকা পায়নি, কাজ করিয়ে নিয়েছে পায়নি, মানে কি বলবো, ডাকাতদের তো সরকার, গরিব মানুষগুলোকে কাজ করিয়ে নিয়েছে, এখন বলছে মানরেগা থেকে টাকা আসেনি। আরে টাকা আসবে কোথা থেকে, তোরা হিসেবটা দে, তারপর তো কেন্দ্র সরকার টাকা দেবে। তোরা হিসেব দিবি না, টাকাও দিতে পারো করেছি আমরা, আমরা বলেছি দেবে না, আগে হিসেব দাও। কোটি কোটি টাকা পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা চুরি করছে, তার বেলায় টাকার কমতি হয় না। আর যারা 100 দিনে সামান্য কাজ করে তারা টাকা পাবে না, আপনি আমাকে এটা বিশ্বাস করতে বলছেন? আগে এই লিস্টটা দিয়েছিলেন, অ্যাটলিস্ট নাম্বারসটা আমি টোটাল করে বলতে পারবো না, বাট ওনারা কিছু অবজেকশন আমাকে দিয়েছেন, সেগুলোকে আমরা আবার রিইনকোয়ারি করেছি এবং করে আমরা 379টা বাড়ি অলরেডি বাদ দিয়ে দিয়েছি। নতুন করে যে এখনো পর্যন্ত ওনাদের যে দাবি হচ্ছে যে এখনো পর্যন্ত বেশ কিছু মানুষের নাম রয়েছে তালিকাতে, যাতে মানে দুতলা বা তিনতলা বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, আমরা 3 টাইমস ইনকোয়ারি করাচ্ছি। লাস্ট এই মুহূর্তে আমরা মানে ইভেন টাকা ছাড়ার আগেও কিন্তু আবার এটা আমাদের ব্লকে হচ্ছে, এটা যে আমরা আবার ইনকোয়ারি করাচ্ছি যে আমাদের 369 যে বাড়িখানা এসছে তাদের মধ্যে কারো যদি থাকে আমরা সেটাকেও রিমান্ড করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যতটা না করা যায় মানে অ্যাটলিস্ট মানে অনেস্ট রেখে কাজ করা যায়। আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজে, সাবস্ক্রাইব করুন TSNMnews.com, ইউটিউবে সাবস্ক্রাইব করুন TSNM নিউজ, ফেসবুকেও ফলো করুন আমাদের।